Hello everyone, assalamu alaikum. Welcome to my channel Ishita's Kitchen. আজ আমি তৈরি করে দেখাবো এমন একটি রেসিপি যা খুবই সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রেসিপিটির নাম দিয়েছি ছোলার টক। সারাদিন রোজা রাখার পর শরীরে শক্তি যোগাতে এবং ক্লান্তি দূর করতে এই রেসিপিটি চুরি মেলা ভার। তাহলে জেনে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এক কাপ সিদ্ধ করে নেওয়া ছোলা, তেঁতুলের কাঁদ, লবণ, পেঁয়াজ কুচি, বিট লবণ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো খাবার পানি। তাহলে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে। প্রথমে একটি বাটিতে ছোলাগুলো ঢেলে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে এতে 4 চা চামচ তেঁতুলের কাঁদ। তেঁতুলটাকে কিছুক্ষণ ভেজিয়ে রাখলেই যে মারটা আসে সেটিই হচ্ছে তেঁতুলের কাঁদ। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লবণের স্বাদটা যার যার ইচ্ছে মতো। এরপর তাতে দিয়ে দিব বিট লবণ। লবণ যেহেতু দিয়েছি, বিট লবণটা বুঝে দিতে হবে। দেন ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা অবশ্যই আমাদের খাবার পানি হতে হবে। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো। এরপর গার্নিশের পালা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সম্পূর্ণই অপশনাল, অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে চান না, তারা স্কিপ করতে পারবেন। এরপর এতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ঝালটাও নিজেদের স্বাদ অনুযায়ী, কম বেশি দেওয়া যাবে, তাই আমি পরিমাপটা বলছি না। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অবশ্যই সাথে সাথে কেটে গার্নিশ করতে হবে। দেন হয়ে গেল আমাদের ছোলার টক। ফ্রেন্ডস, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।